ভোলায় ইলিশ ও চিংড়ি সহ 138 মন মাছ ও 2টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ভোরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে মাছগুলো ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট এম হাসান মেহেদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় 2টি ট্রলার তল্লাশি করে 103 মন ইলিশ, 12 মন পোয়া ও 23 মন চিংড়ি জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম 2023 কার্যক্রম চলমান রয়েছে। তো এরই অংশ হিসেবে দুই মাসব্যাপী অভয়াশ্রম কালীন সময়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে সর্বমোট 103 মন ইলিশ, 23 মন চিংড়ি মাছ এবং 12 মন পোয়া মাছ উদ্ধার করা হয়। দিনে এবং রাতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি। আপনারা জানেন যে উক্ত মাছগুলো উদ্ধারের পরপরে আমরা হচ্ছে স্থানীয় মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করত আমরা এগুলোকে স্থানীয় মাদ্রাসা এবং গরিব যে ব্যক্তিবর্গ আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি।